আসসালামু আলাইকুম। আমার বাংলার পক্ষ থেকে আমি সম্রাট জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। কিছুদিন আগে সিডনিতে ভিভিড ফেস্টিভ্যাল শেষ হলো। এই ভিভিড ফেস্টিভ্যাল বাংলাদেশের বাণিজ্য মেলার মতো, অর্থাৎ বাংলাদেশে বাণিজ্য মেলা যেই উদ্দেশ্যে করা হয় ঠিক তেমনি এই ভিভিড ফেস্টিভ্যালটাও একই উদ্দেশ্যে করা হয়। ওয়েল, এখন উইন্টার টাইম, প্রচণ্ড ঠান্ডার কারণে মানুষজন বের হতে পারে না, আর এই কারণে এখানকার ব্যবসা বাণিজ্যগুলো উইন্টার টাইমে ভীষণ কোয়াইট থাকে। ব্যবসা বাণিজ্য অনেকটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়, আর এই খারাপ অবস্থাটা রিকভারি করার জন্যে কাউন্সিল থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। তার মধ্যে একটা উদ্যোগ হলো গিয়ে এই ভিভিড ফেস্টিভ্যাল, অর্থাৎ এই ফেস্টিভ্যালের মাধ্যমে সিডনিকে অত্যন্ত সুন্দরভাবে আলোকিত করা হয় এবং বিভিন্ন স্থাপত্যগুলো এবং বিল্ডিংগুলো এবং বিভিন্ন জায়গা অত্যন্ত সুন্দর করে লাইটিং করা হয়। প্রতি বছরই ডিফারেন্ট ডিফারেন্ট থিম নিয়ে এবং ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল নিয়ে এই ভিভিড শো করা হয়। আমি চেষ্টা করেছি আমার কিছু ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফির মাধ্যমে এর সৌন্দর্যটাকে তুলে ধরার জন্য। তবে সেই সাথে কথা দিচ্ছি, যদি আমি কখনও বাংলাদেশে যাই বাণিজ্য মেলার সময়, অবশ্যই বাংলাদেশের বাণিজ্য মেলাটাকে আমি অত্যন্ত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবো আমার ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির মাধ্যমে। দেন আই উইল সি হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট। অবভিয়াসলি বাংলাদেশের বাণিজ্য মেলার সৌন্দর্য কোনো অংশে এর থেকে কম নয়। ওকে, লেটস গো অ্যান্ড হ্যাভ এ লুক দ্য বিউটি অফ দ্য ভিভিড শো ফর দ্য 2019।
guys, I think you guys are enjoying the videography and photography for this year 2019. আশা রাখি নেক্সট ইয়ারে আমি চেষ্টা করব বাংলাদেশে বাণিজ্য মেলা থেকে কিছু ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি শুট করার জন্য, যা থেকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা যায়, বাংলাদেশের বাণিজ্য মেলাটাও কতটা সুন্দর হতে পারে এবং কতটুকু সৌন্দর্যমণ্ডিত হতে পারে। এনিওয়ে, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ইস্যু নিয়ে। টিল নেক্সট, লুক আফটার ইচ আদার অ্যান্ড টেক কেয়ার ইয়োরসেলফ। থ্যাংক ইউ।